আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় ইকরা বাংলা দর্শক শ্রোতা শুরুতে আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায় এই মুহূর্তে যে যেখান থেকে টিভি পর্দার সামনে বসে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু করব তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানের সর্বপ্রথম সম্মানিত অতিথি গুরুত্বপূর্ণ দুইটি দোয়ানি আলোচনা করেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয় আজও সম্মানিত অতিথি আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ দুইটি দোয়া আলোচনা করবেন এবং পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে আমাদের এই অনুষ্ঠানের সুন্দর ও সার্থক করে তুলবেন তো চলুন আমরা দেরি না করে আমরা চলে যাই সম্মানিত অতিথির কাছে দিকে সম্মানিত অতিথি আমাদের জন্য কি দোয়া নিয়ে এসেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন মুফতি সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের দর্শকদের জন্য বের করার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শক বৃদ্ধ অপেক্ষায় আছেন আজ কি দোয়া হতে পারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما رب ارحمهما كما ربياني صغيرا عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا عطس أحدكم فليقل الحمد لله وليقل له أخوه أو صاحبه يرحمك الله فإذا قال له يرحمك الله فليقل يهديكم الله ويصلح بالكم عن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول اللهم حسنت خلقي فحسن خلقي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে মসনুন দল প্রোগ্রামে স্বাগত জানাই যারা এই মুহূর্তে আপনারা আমাদের সাথে আছেন আপনাদেরকে এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জাজায়ে খায়ের দান করেন উত্তম বদলা দান করেন আমরা প্রতি সপ্তাহে ন্যায় আজকে কিছু দোয়া নিয়ে আলোচনা করবো এরপরে আপনাদের প্রশ্নের দিকে যাবো ইনশাআল্লাহ আজকের যে বিষয়ে যে কয়েকটি দোয়া আপনাদের সাথে নিয়ে এসেছি এর মধ্যে আজকের যে প্রথম দোয়া যেটা হলো এটা হলো যে প্রথমে আমরা এটা দেখে নিব ইনশাআল্লাহ আপনারা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন সেই দোয়াটি হলো যে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি হওয়ার দোয়া যে আপনি জ্ঞান যেটা আল্লাহ আপাতত যে জ্ঞান যেটা আল্লাহ তাআলা দিচ্ছেন এই জ্ঞানকে আপনি বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি জিদনি ইলমা যে আপনি দোয়া ফর ইনক্রিজ অফ নলেজ নলেজের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো জিনিসের জন্য বৃদ্ধি যে করার জন্য দোয়া করেন নাই শুধুমাত্র ইলিমের জন্য দোয়া করেছেন একমাত্র ইলিমের জন্য দোয়া করেছেন রব্বি জিদনি ইলমা এটা হলো আজকের প্রথম দোয়া আজকের প্রথম দোয়াটা হলো আমরা সবাই শিখে নিব আমরা সবাই বলবো মাঝে মাঝে আমরা এই দোয়াটি বলবো রব্বি জিদনি ইলমা হে আল্লাহ তুমি আমাকে কী করো যে তুমি আমাকে জ্ঞান যেটা এটা আমাকে বৃদ্ধি করে দাও তুমি আমাকে জ্ঞানকে বৃদ্ধি করে দাও এখন কথা হলো যে এটা এটা কোথা থেকে আসছে এই দোয়াটা এটা কোরআন থেকে আসছে এটা আমি বিস্তারিত পরে বলবো তাহলে আজকের প্রথম দোয়া হলো রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা দুই নম্বর দোয়া যেটা এটা হলো আজকের দুই নম্বর দোয়া সেটা হলো যে মা বাবার জন্য দোয়া মা বাবার জন্য যে দোয়া এটাও আমরা অনেকেই জানি যে মাতা পিতার জন্য আপনি দোয়া কী দোয়া
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এটার অর্থ হলো যে হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, যে আমাদের আমার যে মাতা পিতা আছেন এই পিতামাতার প্রতি সেরূপ দয়া করুন যেরূপ দয়ামায়া তারা আমাকে করেছেন শৈশবকালে। শৈশবকালে তারা যেরকম আমাকে দয়ামায়া করেছেন আপনি তাদেরকে এরকম আপনি কী করুন, দয়ামায়া করুন। তাইলে এটা হলো আজকের দ্বিতীয় দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক যে তাদের প্রতি সেরূপ দয়া করুন যেরূপ দয়ামায়ার শৈশবে তারা আমাকে করেছেন, প্রতিপালন করেছেন। আল্লাহ আকবার। এটাও কোরআন থেকে এসেছে, আমরা এটা পরে আলোচনা করব। এই দোয়াটাও কোরআন থেকে এসেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, শুদ্ধ করে পড়তে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এরপরে আজকের যে তিন নম্বর দোয়া, আজকের তিন নম্বর দোয়া হলো আয়নার মধ্যে মুখ দেখলে যে দোয়া পড়া, আয়নায় মুখ দেখলে যে দোয়াটা পড়বেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। হে আল্লাহ, যে আপনি আমার গঠনকে, আপনি আমার বডিকে, আপনি আমার বাহ্যিককে সুন্দর করে সৃষ্টি করেছেন, অতএব আপনি আমার চরিত্রকে সুন্দর করে দেন, আমার ক্যারেক্টারকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। শুধু শুধু বাহির সুন্দর হলে হবে না, ভিতর সুন্দর হতে হবে। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, এটাও শুদ্ধ করে পড়তে হবে, আল্লাহুম্মা হাসানতা খালকি, এটা প্রথমটা হলো খালকি, এর বাদে যেটা আসবে এটা আসবে খুলুকি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এটা হলো আজকের তিন নম্বর দোয়া। আজকের চার নম্বর দোয়া যেটা হলো যে আপনার হাঁচি দিলে, যে সিনিজ করলে, যে সিনিজ করলে আপনি কী দোয়া পড়বেন, যে সিনিজ করছে সে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে হাঁচি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। হ্যাঁ, হাঁচি দিলে কেন আলহামদুলিল্লাহ বলবে এটা আমরা আলোচনা করব, যে এটার কারণ কী, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ কেন বলা। দুই নম্বর হলো হাঁচি দেওয়ার পরে যে শুনবে, এরপরে এই যে হাঁচি যে শুনবে সে উত্তরের মধ্যে বলবে, আনসার দিবে ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপর অনুগ্রহ বর্ষণ করুন, আল্লাহ আপনার উপর রহম করুন। এরপরে আবার সিনিজার যে সিনিজ করছিল, যে হাঁচি দিছিল, সে আবার বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, যে হাঁচির উত্তরে বলবে লাস্ট দোয়া যেটা ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, যে এটা এটা গেল তিনটা দোয়া। প্রথমে হাঁচি যে দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, প্রথমে যে হাঁচি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, এরপরে যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, সে বলবে ইয়ারহামুকাল্লাহ, এরপরে সর্বশেষ আবার যিনি হাঁচি দিছিল সে বলবে ইয়াহদিকুমুল্লাহ ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। এই যে দোয়াগুলো আমরা বললাম, এই দোয়াগুলো যদি আমরা একটু আলোচনার দিকে যাই, যে প্রথম দোয়া যেটা আমরা বলেছিলাম রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটা হলো আমরা আল্লাহর কাছে বললাম হে আল্লাহ আপনি আমাকে কী করেন, ইলম যেটা আছে, জ্ঞান যেটা আছে আপনি বৃদ্ধি করে দেন। এই দোয়াটা কোথা থেকে আসছে, যে কোরআনে কারিমের মধ্যে সূরায়ে তোহার মধ্যে আসছে, সূরায়ে তোহার 114 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওয়াকুল, হে নবী আপনি বলেন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আল্লাহু আকবার। আজকে আমরা এই অনেক জিনিসের জন্য আমরা বলি যে আল্লাহ আমাকে এটা বৃদ্ধি করে দেন, কিন্তু আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোনোদিন কিছুর জন্য বলেন নাই আমাকে এটা বৃদ্ধি করে দেন, আমার সম্পদ বাড়িয়ে দেন, আমার এই এরকম কত চাহিদা আছে, বিভিন্ন দুনিয়ার কত চাহিদা, কোনো চাহিদার জন্য আল্লাহ রাসূল বলেন নাই, কিন্তু ইলমের জন্য বলছেন আল্লাহর কাছে রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আল্লাহু আকবার। এই জন্য তো জমজমের পানি পান করার পরে হ্যাঁ সাহাবায়ে কেরাম বলতেন, হাতেতে সাহাবায়ে কেরাম এরকম বলতেন,
اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء علم نافع جنة دعا كورتين دي الله أما كنت مي أوبوكاري علم فايدة من علم أما كنت مي دان كرو تايلي ربي زدني علم إيدا عمرو بولبو الله ركسي مازي مازي بولبو ربي زدني علما ربي زدني علما এটা হলো আজকের প্রথম দোয়া। আজকের দ্বিতীয় দোয়া যেটা ছিল সেটা ছিল যে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া, মা বাবার জন্য, মাতা পিতার জন্য দোয়া। যে এই দোয়াটি হলো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি কোথেকে আসছে? এই দোয়াটি আসছে কোরআন থেকে। এই দোয়াটিও আসছে কোরআন থেকে, কোরআনে করিমের মধ্যে আপনার সূরা বনি ইসরাইলের মধ্যে আসছে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, যে রব আল্লাহ তাআলা আমার উপর আমাদের উপর নির্দিষ্ট করে দিয়েছেন, আদেশ করেছেন যে আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহ, আল্লাহ ছাড়া আমরা যেন আর কার ইবাদত করি না, আল্লাহ ছাড়া যেন আর কার ইবাদত আমরা করি না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আমরা যেন মা বাবার জন্য ভালো ব্যবহার করি, সৎ ব্যবহার করি, ভালো উত্তম ব্যবহার আমরা করি। আল্লাহু আকবার। এরপরে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যে বলা হয় এর বাদের আয়াতের মধ্যে বলা হচ্ছে যে যদি তোমার কাছে তোমার পিতামাতার একজন অথবা অবয়জন, একজন অথবা অবয়জন বার্ধক্য অবস্থায় পৌঁছে, বার্ধক্য অবস্থায় পৌঁছে, তাইলে ফালা তাকুল্লাহুমা উফ, তুমি তাদেরকে উফ বলবা না, অর্থাৎ এরকম কোনো শব্দ তুমি উচ্চারণ করবো না যেটার জন্য তুমি বোঝা যাচ্ছে যে তুমি কী করছো, বিরক্ত হয়ে গেছো, তুমি বিরক্ত হয়ে গেছো, এরকম কোনো শব্দ বলবো না। একটা এক্সাম্পল দিয়েছেন উফ, উফ থেকেও যদি আরও কোনো এই ছোটো কোনো শব্দ থাকতো, উফ থেকেও আরও যদি ছোটো শব্দ থাকতো, এটাও আল্লাহ তাআলা বলতেন। হ্যাঁ, এটা একটা বোঝার জন্য বলছেন যে উফ। হ্যাঁ, আপনি ডাইরেক্ট কিছু বলছেন না, কিন্তু শুধু মুখ থেকে একটা আওয়াজ বের করছেন, এটাও বলছেন যে না এটাও তুমি করবা না, এটাও মা বাবার জন্য কষ্টের কারণ হবে। হ্যাঁ, এখন এই আয়াতের মধ্যে বার্ধক্যর কথা বলা হয় না কোনো, এটা আমি পরে বলবো, যে বার্ধক্য অবস্থায় বলা হয়েছে তোমরা তাদের সাথে কী করো, তাদেরকে কোনো এরকম আচরণ করবো না যে তারা কষ্ট পায়। ইয়ার পরে ওয়ালা তানহার হুমা, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবো না, ধমকের সুরে কথা বলবো না। ওয়াকুল্লা হুমা কাউলান কারিমা, এবং তুমি তাদের সামনে একবারে বিনয়ী হয়ে কথা বলো। হ্যাঁ, একবারে বিনয়ের সাথে কথা বলো, কাউলান কারিমা। হ্যাঁ, এরপরে ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তুমি তাদের সামনে তোমার তোমার এই যে জানাহা পাখা, হ্যাঁ তোমার বাজু, হ্যাঁ এগুলা তুমি তাদের সামনে বিনয়ের সাথে, বিনয়ের সাথে নত করে দাও, তোমার মাথাকে নত করে দাও। আল্লাহ, কোনো অহংকারী হয়ে না, তুমি যত বড়ই হও, দুনিয়ার লাইনে হয়তো তুমি অনেক বড় আলিম হয়ে গেছো, তুমি অনেক বড় ডক্টর হয়ে গেছো, তুমি দুনিয়ার লাইনে তোমার একটা পজিশন হয়ে গেছে, কিন্তু মা বাবার সামনে তুমি অহংকারী হয়ে না, মা বাবার সামনে তুমি কিছুই না, মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মা বাবার সামনে তোমার মাতাকে নত করে দাও, মিনার রাহমা বিনয়ের সাথে, বিনয়ের সাথে। এরপরে তুমি বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে হে আল্লাহ তুমি তাদেরকে তুমি কী করো, রহম করো, দয়া করো, যেভাবে তারা আমাকে শৈশবকালে কী করেছিলেন, প্রতিপালন করেছেন, প্রতিপালন করেছেন। এই দোয়াটা আমরা কোরআন থেকে জেনে নিলাম, এই দোয়াটাও আমরা কোরআন থেকে জেনে নিলাম। আজকের যে তিন নম্বর দোয়া যেটা ছিল, সেই দোয়াটা ছিল যে আয়নার মধ্যে মুখ দেখলে দোয়া। আয়নার মধ্যে যদি আমরা মুখ দেখি তখন আমরা বলবো, যেটা হাদিসের মধ্যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, হে আল্লাহ তুমি আমার বডিকে, গঠনকে সুন্দর করেছো, আর তুমি আমার চরিত্রকে সুন্দর করে দাও, তুমি আমার চরিত্রকে সুন্দর করে দাও। এটাও আমরা হাদিস থেকে আমরা জানলাম। এরপরে চার নম্বর দোয়া যেটা আমরা বলছিলাম যে হাঁচি দিলে, হাঁচি দিলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, এরপরে যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, এরপরে আবার হাঁচি দাতা যে আবার উত্তরের মধ্যে বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়ুসলিহু বালাকুম। এটাও হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আতাসা আহাদুকুম, যদি তোমরা কেউ হাঁচি দাও ফালইয়াকুল আলহামদুলিল্লাহ, তোমরা যেন বলো যে হাঁচি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, আর ওয়ালইয়াকুল লাহু আখুহু আও সাহিবুহু, এবং তার উত্তরের মধ্যে যে কাছে আছে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, ফাইযা ক্বালা লাহু ইয়ারহামুকাল্লাহ
এরপরে যে সময় ইয়ার হামুকাল্লা বলবে যে শুনছে, এরপরে আবার হাঁচি তাতা যে আছে সে বলবে ইয়াহাদিকুমুল্লাহ ইয়াহফাল ইয়াকুল ইয়াহাদিকুমুল্লাহ ওয়া ইয়াসলিহু বালাকুম। এই যে দোয়াগুলো আমরা বললাম, এই দোয়াগুলোর মধ্যে প্রত্যেকটা বিষয়ের উপরে যদি আমরা আলোচনা করি, এক একটা বিষয়ের উপরে আপনার এক একটা ঘন্টা দরকার, এক একটা বিষয়ের উপরে। ইলমের উপরে যদি আমরা আলোচনা করি, ইলমের ফজিলত, সুবহানাল্লাহ, প্রথম দোয়া যেটা ছিল যে ইলম, হ্যাঁ আল্লাহ তালার কাছে আমরা বলছি আল্লাহ আমার ইলমকে কী করে দাও, হ্যাঁ বিদ্যে করে দাও। হ্যাঁ, এবং এটা কোন ইলম? এটা হলো গিয়ে আল্লাহ প্রদত্ত ইলম, ইলমুল ওয়াহি। হ্যাঁ, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটা ছিল আজকের প্রথম দোয়া। আজকের যে দ্বিতীয় দোয়া যেটা ছিল, সেই দোয়াটা ছিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই যে আমরা এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছিলেন যে তোমরা বার্ধক্য অবস্থায় তাদের কী করো, প্রথমে বলছেন যে তোমরা আমার ইবাদত করো, আমার সাথে আর কাউকে শরীক করো না, এরপরেই বলছেন তারা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। একই সাথে আনছেন আল্লাহর ইবাদতের কথা আনছেন, এরপরে মা বাবার কথা আনছেন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কাজ হলো, নেকি হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। এরপরে যে বলা হয়েছে যে তোমরা বার্ধক্য অবস্থায় তাদেরকে উফ বলো না, এটার মানে কি জোয়ান অবস্থায় কি উফ বলা যাবে? না, অর্থাৎ জোয়ান অবস্থায়, যুবক অবস্থায় একজন মা বাবা যদি এই আপনার ইয়ং বয়সের হয়, হ্যাঁ তাদের খেদমতের বেশি একটা দরকার হয় না, তাদের প্রয়োজন বেশি একটা হয় না। হ্যাঁ, কিন্তু বার্ধক্য অবস্থায় মানুষ কি হয়ে যায়, এই আপনার অনেক কঠোর হয়ে যায়, কথাবার্তা একটু বেশি হয়, এরপরে আপনার অনেক সময় ভুলে যায়। হ্যাঁ, অনেক সময় ভুলে যায়, বলছে যে তুমি এটা করো না, আসলে সে বাচ্চাটা করছে, এরকম অনেক কিছু হয়ে যায়। এরকম অবস্থার মধ্যেও তুমি তাদেরকে উফ বলতে পারবে না, তুমি তাদেরকে কষ্ট দিতে পারবে না। মা বাবা যদি অন্যায় করে তবুও তাদের কোনো অন্যায়ের কোনো বিচার নাই, মা বাবা যদি জুলুম করে এটার কোনো বিচার নাই, মা বাবা যদি কাফির হয়, নন মুসলিম হয়, কোরআনে বলছে যে তুমি দুনিয়াকে দুনিয়ার লাইনে তুমি তাকে খেদমত করার দরকার হলে খেদমত করতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তার সাথে কী করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। শুধুমাত্র মা বাবা যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করার বলে যে তুমি ইসলাম ছেড়ে দাও, তাহলে এটা মানা যাবে না। অথবা যদি কোনো মা বাবা বলে বাচ্চাদেরকে আল্লাহর কোনো নাফরমানির কথা, তাইলে এটা মানা যাবে না। কিন্তু এছাড়া দুনিয়ার লাইনে যদি কোনো কথা বলে, তাহলে মা বাবার কথা মানা এটা ওয়াজিব, এটা জরুরি। দুনিয়ার লাইনে যদি কোনো কথা বলে যেটা আল্লাহর হুকুমের উল্টা হয় না, এরকম কথা হলে মা বাবার কথা মানা এটা আমাদের জন্য জরুরি। তাইলে আমরা এটা বুঝতে পারলাম যে মা বাবার সাথে আমরা কী করবো, ভালো ব্যবহার করব, আমরা কোনো রকমের কষ্ট দিব না, কোনো রকমের কষ্ট আমরা দিব না। হ্যাঁ, আর কষ্ট যদি দিয়ে থাকি তাইলে মাফ চাইবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আমি তাদের সাথে কষ্ট দিয়েছিলাম, তাহলে এখন তাদের জন্য বেশ করে দোয়া করবো, ইসালে সওয়াব করবো, সৎকার ডোনেশন করবো এই তাদের নামে, তখন ইনশাআল্লাহ আপনার এই দোয়ার দ্বারা, আপনার সৎকার দ্বারা হয়তো তাদের মন আপনার উপর খুশি হয়ে যাবে। এরপরে আপনার এই কী বলা হয়েছিল যে আল্লাহ তালা আমাদেরকে নিজেই শিখিয়ে দিয়েছেন, তোমরা মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি তাদের উপর কী করো, রহম করো, যেভাবে তারা আমাকে শৈশবকালে প্রতিপালন করেছেন, শৈশবকালে কীভাবে লুক আফটার করেছেন। আল্লাহ আকবার, আমি যে সময় ছোটো ছিলাম, প্রথমে আমরা যে সময় মার পেটে ছিলাম, সুবহানাল্লাহ, মার পেটে 10 মাস আমরা থাকছি, 10 মাস আমি যে সময় নড়াচড়া করছি, মার কষ্ট হয়েছে, মা আমাকে নিয়ে 24 আওয়ার আমাকে বহন করেছে, পেটের মধ্যে বহন করেছেন। আল্লাহ আকবার, এটার বদলা আমরা দিতে পারবো না। যে বলা হয় যে আমাদের চামড়া দিয়ে যদি আমরা কী করি, মায়ের জুতা যদি বানিয়ে দেই, তাহলে মার 1 ফুটা দুধের বদলা আমরা দিতে পারবো না, মায়ের বুকের 1 ফুটা দুধ এর বদলা আমরা দিতে পারবো না। এই জন্য এই মায়ের জন্য আমরা কী করেছি, এই মায়ের মা আমাকে 10 মাস পেটের মধ্যে রেখেছেন, এরপরে যে সময় দুনিয়া থেকে এসেছি, দুনিয়াতে আসার সময় কত কষ্ট দিয়েছি, যেটা বাঁচা মরার লড়াই ছিল, সেই সময় আমরা যে সময় দুনিয়াতে আসি, হ্যাঁ আসার পরে মা যে সময় বাচ্চাকে দেখে, তখন তার সব কষ্ট দূর হয়ে যায়। এই কারণে যে বলা হয় যে আমরা কী করতে হবে, যে ছোটোকালে আমাদেরকে মা কষ্ট কত, এরপরে যে সময় ছোটো বেবি ছিলাম তখন আমরা টয়লেট করেছি, পেশাব করেছি,
ঠান্ডার দিনে দেখা গেছে যে মার কষ্ট হয়েছে, কিন্তু মা আমাকে থাপ্পড় দেয় নাই, মা আমাকে বলে নাই যে তুমি কি করছো, এরকম বলে নাই। মা আমাকে মহব্বতের সাথে আমার নেপি বদলাইয়া দিছে, আমার আমার কাপড়কে বদলাইয়া দিছে, কিন্তু মা কোনো সময় তার উপর কি হয় না, রাগ হয় নাই। আল্লাহু আকবার। এইরকম ছোট অবস্থায় আমাদেরকে লালন পালন করেছেন, এই যে মহব্বতের সাথে। আজকে মা বাবা বুড়া হয়েছেন, বৃদ্ধ হয়েছেন, তাদেরকে আমরা কি করতে হবে, এই ছোটকালকে মনে রাখতে হবে। আমি ছোটকালে কি করেছিলাম, হ্যাঁ আমি ছোটকালে কি করেছিলাম, তাইলে মনের মধ্যে একটা আসবে মা বাবার যে খেদমত করা। এই জন্য বলা হয়েছে যে আমরা আমরা দোয়ার মধ্যে আমরা বলবো প্রত্যেক নমাজের পরে, এটা বলা দরকার প্রত্যেক নমাজের পরে। আমার নিজের জন্য দোয়া করব, এরপরেই মা বাবার জন্য দোয়া করব। হ্যাঁ, যে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এরকম যে আপনার হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কুন নাস বিহুসনি সুহবা, সবচেয়ে ভালো ব্যবহারের হক কার, অধিকার যে দুনিয়ার মধ্যে সবচেয়ে এই আপনার ভালো ব্যবহারের হক কার আছে, অর্থাৎ আমার থেকে ভালো ব্যবহার কে বেশি পেতে পারে, বেশি পেতে পারে, সবচেয়ে বেশি হক কার আছে, আমার কাছে ভালো ব্যবহারের হক কার সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা, তোমার মা, এরপরে তোমার মা, এরপরে তোমার মা, এরপরে লাস্টে চার নম্বরে বলছেন তোমার পিতা। এটা এটার একটা এরকম বলা হয়, আমরা যে সময় অনেক সময় পুরস্কার দেই আপনার বাচ্চাদের এক্সামের পরে, তখন এক দুই তিন এটা হলো গিয়ে মেইন পুরস্কার, যে মৌলানা এক দুই তিন এটা মেইন পুরস্কার, আর চার নম্বর পুরস্কার হলো সান্ত্বনার পুরস্কার, সান্ত্বনামূলক পুরস্কার। এক দুই তিন এটা হলো আপনার সিরিয়াল মতো দেওয়া হয়, প্রতিটি ক্লাসে বাচ্চা এক নম্বর হয়েছে তাকে একটা পুরস্কার দেওয়া হয়, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর যেটা এটা সাধারণত দেওয়া হয় না, এটা একটা সান্ত্বনামূলক যে তুমি অংশগ্রহণ করেছো। এরপর থেকে যেগুলো এগুলো সব সান্ত্বনামূলক, তাই আমাদেরকে আল্লাহ রাসূল সান্ত্বনামূলক বাবা হিসাবে দিয়েছেন, সান্ত্বনামূলক। আসলে এটার বাস্তবতাও আছে, মা পেটের মধ্যে রেখেছেন, দুধ খাওয়াইছেন, এইরকম কত কষ্ট করেছেন, এই জন্যই মার সম্মান দেওয়া হয়েছে, মার সম্মান দেওয়া হয়েছে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। কিন্তু বাবার বাবাকেও চারা দেওয়া হয় একবারে, এই আপনার কি করা হয় নাই, বাবার বাবার ব্যাপারেও বলা হয়েছে হাদিসের মধ্যে এরকম আসছে যে বাপ যদি সন্তুষ্ট থাকে তাইলে আল্লাহ সন্তুষ্ট। হাদিসের মধ্যে আসছে রাদার রব ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ, বাবার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট, এই বাবার অসন্তুষ্ট আল্লাহর অসন্তুষ্ট। অর্থাৎ এটার মানে হলো মা বাবা যদি সন্তুষ্ট থাকেন তাহলে আশা করা যায় আল্লাহও সন্তুষ্ট থাকবেন, কিন্তু মা বাবাকে অসন্তুষ্ট করে জান্নাতে যাওয়া কঠিন, মা বাবাকে অসন্তুষ্ট রেখে জান্নাতে যাওয়া কঠিন। এরপরে আপনার এরকম যদি আমরা দেখি যে আপনার আরেকটা হাদিসের মধ্যে এরকম আসছে যে যদি মা বাবার সাথে, মা বাবার চেহারার দিকে মহব্বতের সাথে কোনো নেক সন্তান যদি মহব্বতের নজরে একবার তাকায়, আল্লাহ তাআলা তাকে হজ্জে মাবরুর, একটা হজ্জে মাবরুরের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায় একজন ছেলে, সে যদি 100 বার তাকায়, বলে হ্যাঁ 100 বার হলো, 100 বার হজ্জে মাবরুরের সওয়াব দেওয়া হবে। আজকে আমরা এই মা বাবারকে আমরা কদর করা দরকার, যাদের মা বাবা আছেন আমরা অবশ্যই কদর করব, অবশ্যই কদর করব, সম্মান করব, তাদেরকে দেখব। এইটা এটা ছিল আজকের আমাদের দুই নম্বর দোয়া, এটা ছিল আমাদের দুই নম্বর দোয়া যে মা বাবার জন্য আমরা দোয়া করব, মা বাবার জন্য আমরা কী করব, দোয়া করব। আর দোয়া যেটা একটা হাদিসের মধ্যে এরকম আসছে, একজন সাহাবি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা কি তাদের কোন হক আছে কি না, তখন আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আছে, কি আসসালাতু আলাইহা ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য তুমি দোয়া করো, তাদের জন্য তুমি কি করো, এটা তাদের হক, মা বাবা মারা যাওয়ার পরে তোমার হক হইল তাদের জন্য কি করা, দোয়া করা, এটা তোমার হক, মা বাবার হক। এরপরে যদি তারা কোনো ওয়াদা করে থাকে, এই ওসিয়ত করে থাকে, তাহলে এটাকে পুরা করা, এটাকে পুরা করা। এরপরে ওসিলাতুর রাহম, ওসিলাতুর রাহম আল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, যে তুমি তার মার সম্পর্কে যারা কুটুম আছে, মামা আছেন, খালা আছেন, এরপরে অর্থাৎ মার যে গোষ্ঠীর যারা আছেন এদেরকে সম্মান দেওয়া, এদের সাথে ভালো সম্পর্ক রাখা, কেন মার নিসবতে, মার নিসবতে, আল্লাহু আকবার। এরপরে ওয়া ইকরামু সাদিকিহিমা, মার সমবয়সী যারা ছিলেন, মা যার সাথে কথা বলতেন, মা যাদের সাথে সম্পর্ক ভালো ছিল তাদের সাথেও আমাদের সম্মান করা, তাদেরকেও আমাদের কী করা, সম্মান করা। এটাই ছিল আমাদের দুই নম্বর দোয়া যে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর তিন নম্বর দোয়া যেটা ছিল সেটা ছিল
اللهم حسنت خلقي فحسن خلقي اللهم حسنت خلقي فحسن خلقي যে হ্যাঁ, যেটা আয়নার মধ্যে দেখার মধ্যে আমরা কী বলবো এটা বলবো, আয়নার মধ্যে দেখার সময় আমরা কী বলবো এই দোয়াটি আমরা পড়বো, কিন্তু কয়জনে আমরা বলি, হ্যাঁ কয়জনে আমরা বলি আয়না দেখার সময়, দিনে হোক রাত্রে হোক, দিনে হোক রাত্রে হোক সব সময় আমরা এই দোয়াটি বলবো, যে সময় আয়নার মধ্যে আমরা হয়তো চেহারা দেখতেছি অথবা চুল আপনার কী করতেছি, এই চুল যে সময় আমি এই চিরণ ইউজ করতেছি, তখন আমি বলবো আমি আল্লাহুম্মা হাসান তাখালকি ফাহাসিন খুলুকি। এটাই ছিল আল্লাহ রাসূলের শিক্ষা, যে চামড়া সুন্দর হোক অথবা কালো হোক এটার যেটা গুরুত্বপূর্ণ হইল যে ভিতর সুন্দর হওয়া, ভিতর সুন্দর কী হওয়া, আলো আলোকিত হওয়া। এই জন্য আমরা যে দোয়াগুলো বললাম এই দোয়াগুলো যেন আমরা সবাই প্র্যাকটিস করি, সবাই যেন মেমোরাইজ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুন এবং এগুলোকে শিকার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ মুফতি সাহেব। প্রিয় ভাই বোনেরা, আমরা মুফতি সাহেবের কাছ থেকে ছয়টি গুরুত্বপূর্ণ দোয়ার আলোচনা শুনলাম। যে ছয়টি দোয়া আমরা প্রতিনিয়ত আমল করি, যারা আমরা আমল করি ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে আরও আমল করবো, আর যারা আমলে করি না ইনশাআল্লাহ আমরা আমলের মধ্যে নিয়ে আসবো, এ ব্যাপারে আরও আলোচনা শুনবো এবং আপনাদের কাছ থেকে করে নেবো। তবে তার আগে যেতে হবে আমাদের ছোট্ট একটি বিরতিতে, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসনুন দোয়ায়। আমার ডান পাশে আজকের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ হযরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হযরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে আপনারা টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। তবে আপনাদের প্রশ্নগুলো হতে বা মাসনুনকে ঘিরে অবশ্যই আপনারা এদিকে লক্ষ্য রাখবেন। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর করে তুলবেন। তাই চলুন আমরা চলে যাই আমার আবারও সম্মানিত অতিথির কাছে দিকে, সম্মানিত অতিথি আমাদের কিন্তু আলোচনা করেন। আমরা আজকে অনেক দোয়াই আমরা শেয়ার করেছি, এর মধ্যে আজকের যে প্রথম দোয়া যেটা ছিল সেটা ছিল জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া, জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে বলা রাব্বি জিদনি ইলমা, এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এরপরে দুই নম্বর দোয়া ছিল মা বাবার জন্য, মাতা পিতার জন্য আমরা কি করব দোয়া করব যে রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা আমাদের মা বাবার জন্য প্যারেন্টসের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের পরে আমরা চেষ্টা করব যাতে আমরা এটা পড়ি, যদিও এটা কম্পালসারি না, কিন্তু চেষ্টা করব প্রত্যেক নামাজের পরে মোনাজাতের সময় আমার সাথে সাথে আমার জন্য এবং আমার মা বাবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এরপরে তিন নম্বর দোয়া যেটা আমরা বলেছিলাম যে আয়নার মধ্যে যদি আমরা কী করি চেহারা দেখি, তখন আমরা বলবো আল্লাহুম্মা হাসান তাখালকি ফাহাসিন খুলুকি, আল্লাহুম্মা হাসান তাখালকি ফাহাসিন খুলুকি। এরপরে চার নম্বর দোয়া যেটা আমরা বলেছিলাম সেটা হলো হাঁচি দিলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, হাঁচি দিলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। এরপরে এই হাঁচির যে শুনবে তখন সে বলবে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। আবার হাঁচি দাদা আবার উত্তরে বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলাহু বালাকুম, এটা সম্পর্কে আমরা হাদিসও বলেছি। কিন্তু আরেকটা জিনিস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে যে রাওয়াল বুখারী আন আবি হুরায়রা, বুখারী শরীফের মধ্যে আসছে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল ইন্নাল্লাহ ইউহিব্বুল উতাস, আল্লাহ তাআলা যে হাঁচি যেটা এটাকে ভালোবাসেন কেন, সুবহানাল্লাহ, হ্যাঁ ওয়া ইয়াকরাহু আত-তাসাউ, আর এই কী বলে এটাকে আপনার এই এটার শব্দটার বাংলা হলো যেটা আমরা এই আমি একটু পরে বলতেছি ইনশাআল্লাহ। তাইলে হাঁচি যেটা এটার জন্য এই তাসাউ মানে হাই দেওয়া, হাই দেওয়া, আমরা যেটা আম্মানি হই আর কি, আম্মানি আমরা যেটা সিলেটি ভাষায় বলি আম্মানি আই বলি, এই হাই দেওয়া যেটা এটা কিন্তু এই এই না পছন্দ করেন, আল্লাহ তাআলা পছন্দ করেন না। এখন কারণ কি? কারণ হলো যে হাঁচি যেটা এটা এই বর্তমানে বা আপনার এই কি চিকিৎসা বিদ্যা যেটা তারা গবেষণা করে দেখেছে যে 1400 বছর আগে আল্লাহ রাসুল কেন হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন, তখন তারা গবেষণা করে দেখছে যে এটার মধ্যে হইলো কেন এটা শারীরিক অনেক ফায়দা আছে, শরীরের ভিতরে মাথার ভিতরে অনেক জীবাণু আছে, এই এই জীবাণুগুলা হাঁচির দ্বারা বের হয়ে যায়, সুবহানাল্লাহ। আপনার যখন হাঁচি দেয় তখন মস্তিষ্কটা আপনার বেশি কাজ করবে, হ্যাঁ হাঁচি দিলে শরীরের জন্য ফায়দা হবে। এই জন্য 1400 বছর আগে আমার নবী শিখিয়ে গেছেন যে তোমরা হাঁচি দেওয়ার পরে তোমরা বলবে কি আলহামদুলিল্লাহ,
আর হাই দেওয়া যেটা এটা হলো অলসতা থেকে, জি অলসতা বেশি আপনার দুর্বল। হ্যাঁ, এই এই জন্য আপনার এটা বেশি পছন্দনীয় না, এটা বেশি পছন্দনীয় না। কিন্তু হাঁচি যেটা এটা এটা খারাপ কোনো বিষয় না, বরং আপনি কি করবেন যে এটা বলার এটা হলে এটা যদি হয় তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে দিয়েছেন যে তুমি হাঁচি দিলে হাত দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে, মুখ এবং নাককে এরকম রাখতে হবে, অথবা কাপড় ইউজ করতে হবে, বর্তমানে টিস্যু আছে টিস্যু ইউজ করতে হবে। এটা আমার নবী বলে দিয়েছেন যে কাপড় ইউজ করো অথবা এই তোমার হাতের দ্বারা মুখ এবং নাক এগুলোকে তুমি ঢেকে রাখো। সুবহানাল্লাহ, আজকে এটা আমরা বুঝতে পারছি। আবার আসতেছি, কল কলার চলে এসেছেন, কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি হোক, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আমি আসলে হইতাম। জি হোক, আসেন আপনার দোয়াটা। জি আমার একটা ওয়েলি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা আসমিহি সাইয়ুন ফিল আরদি আপনার প্রশ্ন হলো যে এগুলা শুদ্ধ নি ওটা হইতে নানি ইনশাআল্লাহ মুফতি সাহেব, এটা আপনার এগুলো কইবা আপনি আমরা সাথে তাহুকা জাযাকাল্লাহ। দেখি আমাদের সাথে পরবর্তী কল কল নিয়ে কে আসছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি একটা আপনারা রব্বি জিদনি ইলমা জ্ঞান অর্জন লাগে দোয়া একটা। জি এটা তো মেসা কইরা ঠিক আছে রব্বি জিদনি, বাট লেখা আছে একটা আর কি, আপনারা ওটা চেক করো। লেখার মাঝে হইলো রব্বা জিদনি, আপনার পরামর্শ লাগে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। যে একজন করার প্রশ্ন করেছেন যে দুইটা দোয়া বলেছেন, প্রথমটা হলো যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা আসমিহি সাইয়্যুন ফিল আরদি, এটা শুদ্ধ হয়েছে কিনা ওটা বলে দেওয়ার জন্য। জি আমার সর্বশেষ ভাই যে প্রশ্ন করেছেন ওনাকে আমি বলে, আসলে উনি বুঝতে পারছেন আসলে ভুল, আসলে এটা ভুল না। এখানের মধ্যে আরবি রাইটিংয়ের কিছু সিস্টেম আছে, আপনি দেখেন, আপনি আপনারা যদি সম্ভব হয় বোর্ডে এই দোয়াটা দেখান যে রব্বি জিদনি ইলমা। দেখেন এখানের মধ্যে বার উপরে কি আছে, তাসদিদ আছে, তাসদিদ, এটাকে সাদ্দাও বলা হয়। সাদ্দার নিচে যদি তাকে এটা মানিল জের, আর সাদ্দার উপরে যদি লেখা থাকে তাকে জবর। আপনার কনফিউজ হওয়ার কারণ আছে, অনেক সময় লেখার নর্মাল সিস্টেম হলো যে জের হলে নিচে থাকে, জের হলে কি থাকে নিচে থাকে, আর জবর হলে উপরে থাকে। কিন্তু আরেকটা সিস্টেম আপনারা শিখতে পারলেন আজকে, যদি এই আপনার সাদ্দা যদি থাকে, সাদ্দা যেটা এই সাদ্দার নিচে যদি থাকে এটার নাম হইলো জের, আর উপরে যদি থাকে এটার নাম হইলো জবর। ধন্যবাদ আপনার এই কথার দ্বারা, প্রশ্নের দ্বারা অনেকের ক্লিয়ার হয়ে গেল, এই জিনিসটা জানা হয়ে গেল যে আসলে কিন্তু এটা মিস্টেক না, এটা আমরা রাব্বি এটা লেখা হয়েছে, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা মনে রাখলে হবে যে সাদ্দার নিচে কাসরা আর সাদ্দার উপরে হলো ফাতহা। জি ক্লিয়ার। জি ক্লিয়ার। জি এরপরে প্রথম যিনি বলেছিলেন যে দুইটি দোয়া শুনিয়েছেন, আমরা যেটা শুনছি আলহামদুলিল্লাহ বলা হয়েছে যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলীম। এই দোয়াটা আপনি বলেছেন সুন্দর হয়েছে, সকালে 3 বার পড়বেন, বিকালে 3 বার পড়বেন, ফজরের পরে 3 বার পড়বেন, মগরিবের পরে 3 বার পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন যারা এই দোয়াটি পড়বে লা ইয়াদুরুহু শাইউন, তার কোনো জিনিস ক্ষতি করতে পারবে না, তার কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। এরপরে আপনি আরেকটা দোয়া শুনাইছেন, এই দোয়াটি হলো সকাল বিকালের দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। এই দোয়াটি যদি কেউ 3 বার পড়ে, ফজরের পরে আর মাগরিবের পরে, যে বলা হয় কয়েক ঘন্টা ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ।
জাজাকাল্লাহ মুফতি সাহেব, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে শুরু করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হোক আপনার প্রশ্ন। আবার হুকা দোয়াটা। আল্লাহুম্মা হাসিবানি হিসাবাত। জি, ওটার মিনিং বুঝে জানতাম। আর আরেকটা দোয়া হুজুর, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা। জি, রাব্বি রাব্বি নাসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আর তিনটা দোয়া হুজুর হইছে নি। জি, ঠিক আছে, ইনশাল্লাহ। আপনি কয়েকটা প্রশ্ন করছেন, ইনশাল্লাহ মুফতি সাহেব এটার উত্তর দিও আপনি আমরা সাথে তাহকা। জাজাকাল্লাহ। দেখি পরবর্তী কল নিয়ে আমার সাথে কে শুরু করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কলা শুনতে পাচ্ছেন আমাকে? সম্ভবত আপনার টিভি এর যে ভলিউম যেটা একটু বেশি মনে ওটা আপনি কমাইয়া আমাদের সাথে কথা বলেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, একটা কোশ্চেন আছিল আমার। জি, হোক আছেন। কোনো বাচ্চা যদি মা বাবার কথা শুনুন না, জি তাই কথা শুনতে হরি আর কি, কোনো দোয়া হুজুরে হইয়া দিবেন প্লিজ। জি, ঠিক আছে, ইনশাআল্লাহ মুফতি সাহেব এটা আপনার দোয়াটা হয়ে দেবে, ইনশাআল্লাহ আপনি আমার সাথে তাহকা আপনার প্রশ্ন উত্তর পাইবে। জাজাকাল্লাহ। যে একজন করার কয়েকটি দোয়া বলেছেন, এর মধ্যে যে আল্লাহুম্মা ইন্নি আসালুক, ওইটা মানে শুদ্ধ হয়েছে কিনা ওটা বলে দেওয়ার জন্য এরকম কয়েকটি দোয়া বলেছেন আপনি। জি, একজন বোন প্রশ্ন করেছেন কয়েকটি দোয়া শিখে বলেছেন। প্রথম নম্বর হলো, আপনাকে আমি বলি যে আপনি যে অনেক দোয়াই বলছেন আলহামদুলিল্লাহ, বোঝা গেল আপনি এগুলো চেষ্টা করছেন। জি জি, এই জন্য আপনাকে ধন্যবাদ দেই। কিন্তু কথা হলো, আপনার এই পড়ার মধ্যে মিস্টেক আছে, প্রত্যেকটা দোয়ার মধ্যেই মিস্টেক আছে, প্রত্যেকটা দোয়ার মধ্যে কি আছে এবং মিস্টেক আছে। এখন কথা হলো, আমি সবাইকে বলি যে অনেক সময় আছে আমরা সময় দেই, চেষ্টা করি কোরআন শিকার অথবা দোয়া শিকার, কিন্তু আপনার এই কোন সময় শুদ্ধ হবে? আপনি আপনি ছেলে মেয়েদের যেরকম আপনি টিউশনি করান, টিচার রাখেন, মক্তবে পাঠান, ঠিক এইরকম আপনারা 2 বছর 3 বছর আপনারা কোনো টিচার ধরতে হবে, ফিমেল টিচার ধরেন, ধরে আপনি চেষ্টা করেন লেটারগুলো আগে চিনতে হবে ভালো করে। শুধু এই আপনার যে সময় কায়দাটা আপনি পড়ে নেবেন, তখন আপনি দোয়াও পড়তে পারবেন, কোরআনও পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এমনি ধরেন আমি হয়তো এখন আমি একবার বলে দিব, কিন্তু এটা আপনি কারেকশন করতে পারবেন না, পুরোপুরি কারেকশন করতে পারবেন না, এক ধরনের অভ্যাস হয়ে গেছে এটা। একবার হয়তো আমি বলে দিলাম, কিন্তু কিছুটা ফায়দা হবে, কিন্তু পুরোপুরি ফায়দা হতে হলে আপনি কায়দাটা ভালো করে পড়তে হবে। যদি কোনো মানুষে ভালো করে কায়দা পড়ে, তাহলে সে অবশ্যই কী করতে পারবে, কোরআনও পড়তে পারবে এবং দোয়াও পড়তে পারবে। আমি আজকে আপনার যে প্রথম দোয়া যেটা বলছেন এটা হলো আল্লাহুম্মা ইন্নি আসালুকা রিদাকা ওয়াল জান্নাহ। আপনি এটা বলছেন, আপনি মনে হয় বলছেন আল্লাহুম্মা ইন্না নাজালুকা, এরকম না, না এটা পরে বলছেন উনি। আচ্ছা, আরেকটা বলছেন, তাইলে আমরা বলতে হবে কি আল্লাহুম্মা ইন্নি আসালুকা বলতে পারি, যে হে আল্লাহ আমি চাই, আল্লাহুম্মা ইন্নি আসালুকা রিদাকা, তোমার সন্তুষ্টি চাই, ওয়াল জান্নাহ এবং জান্নাত চাই। হ্যাঁ, এটা হলো, এটা হাদিসের মধ্যে এরকম আসছে। হ্যাঁ, আর আপনি এরকমও বলতে পারেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, আমরা চাই, দুটোটাই ঠিক আছে, কিন্তু কনফিউজ হবেন না। যদি বলি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, তাহলে এটার অর্থ হবে আমি চাই আপনার সন্তুষ্টি। যদি আপনি একা একা দোয়া করছেন তাহলে এটা বলতে পারেন। যদি আপনি সবাইকে শরীক করতে চান তাহলে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আমি আমরা চাই জান্নাত এবং আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাই। আর আপনি এটার সাথে বেগাইর হিসাব মিলাইয়ে দিয়েছেন, এটার মধ্যে কিন্তু হাদিসের মধ্যে যেরকম দোয়াটা আসছে এটার মধ্যে বেগাইর হিসাব এটার সাথে আসে নাই, বেগাইর হিসাব এটার সাথে আসে নাই, বেগাইর হিসাব কিন্তু আরেকটা দোয়ার মধ্যে আসছে। এটা হলো আপনি পরে বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা,
এরকম যেটা আসছে এটা এটা আপনি এরকম বলবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসির, এটাও সুন্দর একটা দোয়া, এটাও আপনি আপনি বলছেন, এটাও শুদ্ধ করে শিখতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ হিসাব করে দাও, সহজ হিসাব, এটাও আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন। এখন হিসাবা ইয়াসিরা এটা কি, মাল হিসাবুল ইয়াসির ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হলো হিসাবুল ইয়াসির সহজ হিসাব কোনটা, এটার মানে এটার বলা হয় যে আল্লাহ তালা আপনার আমল্লা দেখবেন কিন্তু সরসরি নজরে দেখবেন, যে মৌলানা সরসরি নজরে মানে এটা গাঢ় করে দেখবেন না, বলবেন যাও যা ঠিক আছে হ্যাঁ তুমি চলে যাও, অর্থাৎ তুমি পাস হয়ে গেছো, তোমাকে পুঙ্খানুপুঙ্খ তোমাকে হিসাব ধরবেন না, অর্থাৎ তোমাকে সার দেওয়া হবে, এটার নাম হলো হিসাব আন ইয়াসিরা, এমনি পুরাপুরি একবারে ধারাবাহিকভাবে প্রত্যেকটা আমল দেখবেন না, শুধু একটু দেখবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে যাও, বস চলে যাও। ইমিগ্রেশনের মধ্যে অনেক সময় যারা নতুন এই দেশে আসে সমস্যা থাকার পরে অনেক সময় আছে আমরা গুনাহগার কিন্তু আল্লাহ তাআলা হয়তো আমার কোন একটা আমলকে পছন্দ করেছেন, এই জন্য বলছেন যাও তোমাকে আমি মাফ করে দিলাম, এই জন্য আমরা বলছি আল্লাহর কাছে আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসিরা, আল্লাহ আমাদের সাথে সহজ হিসাব করো, অথবা বলি আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আমার সাথে সহজ হিসাব করো। আপনি এরপরে আরেকটা বলছেন এই যে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা তো ঠিক আছে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এরপরে আপনি আরেকটা দোয়া বলেছেন কোরআনের একটা দোয়া, এটা অনেক মিস্টেক হয়েছে, অনেক মিস্টেক, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা ওয়া ইন্নাহা সাআত মুস্তাকাল্লা ওয়া মুকামা, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, এটা সিদ্ধ করতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ তুমি আমাদের থেকে জাহান্নামের আযাবকে ফিরিয়ে নাও, জাহান্নামের আযাবকে ফিরিয়ে নাও, ইন্না আযাবহা কানা গরামা, এই যে আযাব যেটা এটা অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ, এটাও আপনি শিখে নেবেন, শুদ্ধ করে শিখে নেবেন। এরপরে আপনি আরেকজন বোন প্রশ্ন করেছেন যে মাতা পিতা ছেলের জন্য কি দোয়া করতে পারে, যারা কথা শুনে না। আসল কথা হলো আপনি তো দোয়া তো করবেনই, মা বাবা তো দোয়া করবেনই, আপনি আপনার ভাষায় বলতে পারেন যে আল্লাহ আমার ছেলে নাম ধরে ধরে বলেন, মা আপনার মেয়ের কথা নাম ধরে ধরে বলেন যে আল্লাহ তুমি তাকে দিনের পথে নিয়ে আসো, নামাজে বানাও, আল্লাহ আল্লাহ বানাও, এটা তো আমরা বলতে পারি, এটা সব জিনিস যে দোয়ার মধ্যে থাকতে হবে এরকম না, আমি আমার কথা আমার আল্লাহর কাছে আমি বলতে পারবো, হ্যাঁ আমার প্রত্যেক নামাজে পড়ে আমার ভাষায় আমি বলতে পারি। কোরআনের মধ্যে এরকম দোয়া আছে যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ তুমি আমার ওয়াইফকে, যদি স্বামী বলে তাহলে হবে ওয়াইফকে, যদি এই ওয়াইফ বলে এই দোয়া তাহলে হবে আমার হাজব্যান্ডকে, হ্যাঁ যে আমার স্বামীকে অথবা আমার আমার ওয়াইফকে আপনি এবং আমার বাচ্চাদেরকে কুররাতা আয়ুন, চোখের শীতল বানিয়ে দাও, চোখের শীতল শীতল বানিয়ে দাও, অর্থাৎ খুব ভালো বানিয়ে দাও। এরপরে ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং মুত্তাকিনদের জন্য ইমাম বানিয়ে দাও, মুত্তাকিনদের জন্য আমাদেরকে আমাকে এবং আমার বাচ্চাদেরকে ইমাম বানিয়ে দাও। এরপর আরেকটা দোয়া আসছে কোরআনের মধ্যে, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, হে আল্লাহ আমার বাচ্চাদেরকে তুমি সংশোধন করে দাও, ইসলাহ করে দাও, ওয়া আসলিহ লি, আপনি এটাও বলতে পারেন ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আসল কথা হলো যে বাচ্চাদেরকে দিন শিখাইতে হবে, বাচ্চাদের অনেক হক আছে আমাদের উপর, আমাদের উপর অনেক হক আছে, কি আছে যে মা বাবার যেরকম হক আছে বাচ্চাদেরও কিন্তু এরকম হক আছে, আপনি যদি বাচ্চাদের আমরা আদায় যদি না করি তাহলে এটাও পাকড়াও হবো, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন তুমি তোমার বাচ্চার হক আদায় করো নাই। এই জন্য বাচ্চার হক হলো কি, যে অনেক অনেক হক আছে, এর মধ্যে একটা হক হলো যে বাচ্চা যে সময় দুনিয়াতে আসে, হ্যাঁ তখন আসার পরে আমরা কী করবো, আজান দিব, এরপরে আপনার ভালো একটা নাম রাখবো, আকিকা করবো, এরপরে দিন শিখাবো তাদেরকে, কী করবো দিন শিখাবো, হ্যাঁ এরপরে তার সাথে ভালো একটা এই ছেলে হলে ভালো একটা মেয়ের সাথে বিবাহ দিয়ে দিব, আর মেয়ে হলে ভালো একটা ছেলের সাথে বিবাহ দিয়ে দিব, তো ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব মোটামুটি শেষ হয়ে গেল, মোটামুটি দায়িত্বটা আপনার শেষ হয়ে গেল, এরপরেও তো মা বাবা হিসেবে একটা দায়িত্ব থাকে কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু বিবাহ পর্যন্ত, বিবাহ পর্যন্ত আমরা সবাই চেষ্টা করবো বাচ্চাদেরকে দিন শেখাবো ইনশাআল্লাহ এবং দোয়া করবো। জাযাকাল্লাহ মুফতি সাহেব সুন্দর করে বলে দেওয়ার জন্য। প্রিয় ভাই বোনের আশা করি আপনাদের প্রশ্নগুলো উত্তর পেয়েছেন, দিকে এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন লিখে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর হয়ে গেছে আমার একটা কোয়েশ্চন আপনার, আমরা যে
কোন সময় পড়তাম আমরা মানে কোন টাইমও পড়তাম, আগে ছোট মাসুম দোয়া পড়তাম না আয়তুল কুরসি আগে পড়তাম ওখানটা কইবা, আর আরো কত হইল আপনার ফজরে মাগরিবে আমরা আমার রসুল হু ফরি হুয়াল্লাহ হুল্লাজি ফরি কুরআন শরীফর এই আয়াত কোন টাইমে পড়তাম, মাসুম দোয়ার আগে পড়তাম না আমরা প্রত্যেক নামাজের পরে আমরা কি ফরজ নামাজের পরে আমরা বলি আস্তাগফিরুল্লাহ বলি, প্রথমে বলি কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এরকম যে দোয়াগুলা। এরপরে আপনি আপনি কি করতে পারেন যে আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন, হ্যাঁ আপনি আয়াতুল কুরসিটা পড়ে নিতে পারেন, এরপরে আপনি তাসবিহ ফাতিমিও পড়ে নিতে পারেন। এইগুলোর মধ্যে প্রথম যেটা হলো যে নমাজের পরে আপনার সিরিয়ালটা মেনটেন এরকম যদি হয় তাহলে ভালো হবে, একটু বেশ কম হইলে সমস্যা হবে না, কিন্তু এটা বেস্ট হবে যে নমাজ শেষ করার পরে আস্তাগফিরুল্লাহ বলবেন, নমাজ শেষ করার ফরজ নমাজের পরে আস্তাগফিরুল্লাহ বলবেন, এরপরে বলবেন কি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম সাথে সাথে বলবেন, এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এরকম যে দুই চারটা দোয়া আছে বিশেষ করে যে নমাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে এইটার মধ্যে বলবেন, বেশি লম্বা দোয়া করবেন না, এটা মুখতাসার দোয়া হবে, শর্ট দোয়া হবে, কেন আপনার জন্য সুন্নতে মুআক্কাদা আছে, হ্যাঁ এরপরে সুন্নতে মুআক্কাদা আদায় করার পরে আপনি তসবিহে ফাতিমি পড়েন অত আয়াতুল কুরসি পড়েন, কেউ কেউ আছেন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নেন সমস্যা নাই, ফরজ নামাজের পরেই আপনার অনেক আছেন এই তসবিহে ফাতিমি ওটা পড়েও নেন, প্রথমে তো আস্তাগফিরুল্লাহ পড়েন যারাই করেন, প্রথমে তো আস্তাগফিরুল্লাহ পড়েন, এরপরে আল্লাহ মত সালাম, এরপরে আয়াতুল কুরসি পড়েন, তসবিহে ফাতিমি পড়েন, এরপরে সুন্নত পড়েন। কিন্তু আমরা বলি যে নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে আপনি শর্ট মুখতাসর দোয়া করেন, শুধু আল্লাহ মত সালাম আমিনকা সালাম এরকম শর্ট দোয়া করে আপনি সুন্নতে যান, সুন্নত শেষ করার পরে নফল শেষ করার পরে এরপরে আপনি আরামসে আপনি তসবিহে ফাতিমি পড়েন, আয়াতুল কুরসি পড়েন, মগরিবের পরে হলে ফজরের পরে হলে তিন কুল পরে শৈলীর মধ্যে ফু দেন, হ্যাঁ এগুলো আমরা করবো ইনশাল্লাহ। আর তাহলে আপনার আশা করি আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। আর আরেকটা বলছেন আমানের রসুল, আমানের রসুল আসলে এটা হলো রাত্রের আমল, আপনি দিনে পড়তে পারবেন, এটা দিনে পড়লে সমস্যা নাই, কিন্তু হাদিসের মধ্যে আসছে মান করা আয়াতাইন মিন আখিরি সূরাতিল বাকারা কাফাতাহু, যদি ফি লাইলাতিন কাফাতাহু, যদি রাত্রের বেলা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যদি কেউ দুইটি আয়াত আমানের রাসূল তেলাওয়াত করে এটা তার জন্য কাফি হবে, সুবহানাল্লাহ। এটা আমরা মগরিবের নামাজের পরে মসনুদা পড়ার পরে আমরা পড়ে নিতে পারি, মসনুদা পড়ার পরে আমরা এটা আমরা পড়ে নিতে পারি যে আমরা আমানের রাসূলটা আমরা পড়ে নিতে পারি। তাইলে আমরা যদি কেউ মগরিবের পরে পড়ি না ভুলে গেছিলাম তাহলে আপনি আসার পরেও পড়েন, তবুও যাতে রাত্রে এটা মিস না হয়। একজন কলার অপেক্ষা করছেন, একটা কল নিয়ে নিয়ে ইনশাল্লাহ আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আজকে প্রথম আমি আপনার প্রোগ্রামে কল দিছি, সব সময় দোয়া জি আমরা আসলে অনুষ্ঠান একবারে শেষ করে যেতে একা দেব। আমি একটা দোয়া একজনে আমার লেখা দিছিলা, আমার কিছু খটকা লাগের লাগি আমি একটা ফরি জি ফইলা কাজে কিতা লাগে দোয়াটা হইল বিসমিল্লাহি তাওয়াক্কালতু কানাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কুফিতু ওয়া উফিতু ওয়া হুদিতু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যেমন কোন জায়গাতে আছেন খাদ্য জায়গা খুব বেশি মানুষে বিরক্ত করলে ও দোয়াটা পড়লে ফায়দা হইব, ওটা হাসানি যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যদি কেউ পড়ে তাহলে হুদিতা ওয়া কুফিতা, যে আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দিল, তোমার জন্য যথেষ্ট হলো, তোমাকে হেফাজত করা হলো, তুমি শয়তান থেকে তুমি নিরাপদ থাকলা, এইরকম একটা হাদিস আসছে। এই যে এটা পুরো একটা হাদিস, এটা দোয়া না। তাইলে আপনি যে প্রথম অংশটা বলে যে এটা দোয়া,
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা চাই আজকে যে দোয়া আমরা আপনাদের সাথে শেয়ার করলাম, এই দোয়াগুলো যাতে আমরা প্র্যাকটিস করি, আমরা সবাই শিখি, শুদ্ধভাবে শিখি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দোয়াগুলো সুন্দরভাবে শুদ্ধভাবে শেখার এবং প্র্যাকটিস করার তৌফিক দান করেন। জি, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ মুফতি সাহেব, অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা আপনার এই খিদমতকে কবুল করুন। প্রিয় ভাই বোনেরা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের প্রথম থেকে এই পর্যন্ত সম্মানিত অতিথির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ দোয়া এবং আলোচনা শুনেছি। আপনাদের আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠান আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।